সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের। রোববার 9ই মে বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে মায়েদের প্রতি বিশেষ শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রকাশ করেছেন সারা পৃথিবীর সন্তানেরা। বিনোদন দুনিয়ার তারকারাও থেমে নেই, মাকে নিয়ে নানা অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 7 সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন, যিনি নিজেও একজন মা। মিথিলার এই কথাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। মিথিলা বলেন, মা হওয়া বাধ্যতামূলক নয়। একজন নারী নিজে সিদ্ধান্ত নেবেন তিনি আদৌ মা হতে চান কিনা, কারো উপর সেটা চাপিয়ে দেওয়া উচিত নয়। একজন মায়ের ক্ষেত্রে তার পারিপার্শ্বিক দায়িত্ববোধ নিয়েও কথা বলেন তিনি। একজন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মানসিক চাপ দেওয়াও ঠিক নয়। অভিনেত্রী ভাষ্য, মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার, মানসিক এবং শারীরিক সহায়তার প্রয়োজন তাদের, আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের। মিথিলা মনে করেন, মায়েদের সুখে রাখতে হবে, তাহলেই পরের প্রজন্মকে তারা সেই অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন করতে হবে এভাবেই। মিথিলা তাহসানের একমাত্র কন্যা আয়রা গত মাসেই 8 বছরে পা দিয়েছে। কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা তখন লিখেছিলেন, তোমাকে পাওয়া আমার সৌভাগ্য, মাতৃত্বের আনন্দময় 8 বছর।